আজ থেকে 200 বছর আগে বাংলায় খেলাধুলার ইতিহাস কেমন ছিল? আজ খেলাধুলা ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ দিক। প্রাচীন গ্রীসের অলিম্পিয়া নগরীতে প্রথম অলিম্পিক গেমস এর সূচনা হয়। আজ পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবল, ক্রিকেট, রাগবি, হকি, সাঁতার, কুস্তি, টেবিল টেনিস এবং এ ধরনের আরও নানা খেলা জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন দেশে এইসব খেলারও নানা ইতিহাস আছে এবং এ পর্যন্ত এইসব বিষয়কে কেন্দ্র করে বহু বইপত্র রচিত হয়েছে। তাই ক্রীড়া ইতিহাস বা ক্রীড়া সাহিত্য আজ ইতিহাস ও সাহিত্যচর্চার একটি বিশিষ্ট দিক। উদাহরণ হিসাবে আমাদের বাংলার কথা বলা যেতে পারে। কত রকমের খেলা, কত বিচিত্র তার ইতিহাস। প্রাচীন যুগে রাজা মহারাজা সামন্ত মহাসামন্ত প্রমুখের প্রধান আমোদ প্রমোদই ছিল শিকার বা মিগয়া। সেদিন সমাজের তথাকথিত নিচুতলার মানুষ শবর, পুলিন্দ, চাণ্ডাল, বৈদ্য, অরণ্যচারীদের প্রধান উপজীব্য বা বিহার ছিল শিকার। কুস্তি বা মল্লযুদ্ধ এবং নানা প্রকার দুঃসাধ্য শারীরক্রিয়া ছিল তাদের অবসর সময়ের আনন্দ। পবনদূত কাব্যে মেয়েদের জলক্রিয়া ও উদ্যানচর্চার উল্লেখ আছে। প্রাচীন বাংলার এই দুটি ছিল তাদের প্রধান শারীরক্রিয়া। সে যুগে পাশা খেলা এবং দাবা খেলার প্রচলন ছিল খুব বেশি। তাছাড়া ছিল হাডুডু, ডাঙ্গুলি, কুস্তি, গরু মোষের লড়াই, দড়ি খেলা, নৌকাবাইচ, দাড়িয়াবান্ধা, কানামাছি, লাঠি খেলা প্রভৃতি। মহরমের সময় প্রদর্শিত হতো নানা ধরনের ক্রীড়া কৌশল, লাঠি ও তলোয়ার খেলা। মল্লযুদ্ধ 19 শতকের মধ্যভাগে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হলে সেখানে নিয়মিত লাঠি খেলা, মল্লযুদ্ধ ও ব্যায়াম কৌশল প্রদর্শন শুরু হয়। 20 শতকের মল্লযুদ্ধে দুজন বাঙালি খুব উল্লেখযোগ্য ছিলেন, তারা হলেন যতীন্দ্রপ্রসাদ গুহ ও ফণীন্দ্র কৃষ্ণ গুহ। আজ ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি, অ্যাথলেটিক, জিমনাসিয়ান, সাঁতার প্রভৃতি বহু খেলা জনপ্রিয় হয়ে উঠেছে এবং এইসব খেলাধুলা নিয়ে বহু বইপত্র প্রকাশিত হয়েছে। মেয়েরাও ব্যাপকভাবে এইসব খেলায় অংশগ্রহণ করেছে। ফুটবল, ফুটবল হলো পশ্চিমী খেলা। এর আগমন বিলেত থেকে। ফুটবলের আগমনের পর থেকে আমাদের দেশীয় খেলা কুস্তি, হাডুডু, ডাঙ্গুলি প্রভৃতি জনপ্রিয় হারাতে শুরু করে এবং এগিয়ে আসে ফুটবল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাবিকদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে এর আবির্ভাব। এ বিষয়ে কোনো সাল তারিখের উল্লেখ করা সম্ভব নয়, তবে 19 শতকের শুরুতে কলকাতা, ব্যারাকপুর ও দমদম অঞ্চলের ইউরোপীয় বাসিন্দা ও মিলিটারিদের মধ্যে এই খেলার প্রচলিত ছিল। সম্ভবত 1854 সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে এসপ্ল্যান্ডের ময়দানে প্রথম ফুটবল খেলার আসর বসে। বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পা ছোঁয়ান নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। বাঙালির হাত ধরেই এই খেলা ভারত ও সমগ্র এশিয়ায় প্রচলিত হয়েছে। ফুটবল নিয়ে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের রচনা গুরুত্বপূর্ণ। ক্রিকেট, ক্রিকেট খেলার সূচনা 17 শতকের দক্ষিণ ইংল্যান্ডের একটি গ্রামে। তারপর তা ধীরে ধীরে ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে। পরে ইংরেজদের হাত ধরেই এই খেলা ভারতে আসে এবং প্রথমে তা তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 1792 সালে তারা প্রতিষ্ঠিত করল প্রথম ক্রিকেট ক্লাব, ক্যালকাটা ক্রিকেট ক্লাব বা সিসিসি। সেদিন ইংরেজরা খেলতো আর বাঙালিরা দেখত। বাঙালিরা ধীরে ধীরে এই দিকে আকর্ষিত হলো। বাঙালিরা প্রথম আন্ডার আম বল করত। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ছিলেন প্রথম ভারতীয় ওভারহেড বোলার। কলকাতা বিদ্যাসাগর কলেজের অধ্যাপক সারদারঞ্জন রায় ক্রিকেটের গুরুত্ব বুঝেছিলেন। সারদারঞ্জন দুঃখীরাম মজুমদার ও অন্যান্যদের চেষ্টায় বাঙালি যুবকদের মধ্যে ক্রিকেট ছড়িয়ে পড়ে। ইংরেজদের ক্যালকাটা ক্রিকেট ক্লাব এর অনুকরণে সারদারঞ্জন তৈরি করেন টাউন ক্লাব। এ বিষয়ে বড়িয়া মজুমদারের রচনা গুরুত্বপূর্ণ। হকি, ব্রিটিশ সামরিক অফিসাররাই প্রথম এই খেলা ভারতীয় সেনাদের মধ্যে চালু করেন। কলকাতার রেঞ্জার্স ক্লাব এই খেলাকে কলকাতায় প্রচলন করেন।